শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন পরিস্থিতিতে মূলত এই লকডাউনের সময় সকলেই বাসায় অবস্থান করছো বলেই মনে করছি। তো আশা করছি যে তোমরা বাসায় অবস্থান করার পাশাপাশি তোমাদের এই একাডেমিক কার্যক্রম আমাদের ভিডিও ক্লাসের আলোকে এগিয়ে নিচ্ছ। আমরা শুরু করছি দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম পত্রের উপরে ক্লাস। আজকে এই ক্লাসটি তোমাদের দ্বিতীয় ক্লাস। আমরা শুরু করতে যাচ্ছি ইসলাম শিক্ষা প্রথম পত্র ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেই সিলেবাসের আলোকে আমাদের পড়াশোনা আসলে অনেকটাই সংক্ষিপ্ত হয়ে গেছে। তোমরা যদি অধ্যায় ভিত্তিক এই লেকচারগুলো ফলো করো তাহলে তোমরা অনেকাংশেই উপকৃত হবে। এই ক্লাসটি পরিচালনায় আছি আমি আফসানা, সহকারী প্রভাষক ইসলাম শিক্ষা, মুজিবুজ্জামান ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমরা গত ক্লাসে পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়, আমরা আজকে পড়তে যাচ্ছি গত ক্লাসে পড়েছিলাম প্রথম অধ্যায়, আমরা আজকে পড়তে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে ইসলাম ও ব্যক্তিগত জীবন। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা আমাদের ব্যক্তি জীবনকে ইসলামের আলোকে সুন্দর করব। অর্থাৎ আমরা সুন্দর সুশৃঙ্খলিত জীবনযাপন কিভাবে ইসলামের আলোকে করতে পারি, সেটাই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তো এই অধ্যায় থেকে তোমাদের যে পাঠগুলো সিলেক্ট করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে, এই অধ্যায় থেকে যে পাঠগুলো থাকবে সেগুলো হচ্ছে পাঠ 2, 3, 4, 11, 12, 13 এবং 14 পাঠ। পাঠের শিরোনাম হচ্ছে তাকওয়া, তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্য, সত্যবাদিতা, হালাল উপার্জন, হারাম উপার্জন, দেশপ্রেম, নারীর অধিকার ও নারীর প্রতি সম্মানবোধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা জানতে পারবো তাকওয়ার পরিচয়, গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবো, সত্যবাদিতা, হালাল হারাম, দেশপ্রেম, নারীর অধিকার সম্পর্কে জানতে পারবো। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা পূর্বেই পড়েছো। এখানে যে বিষয়গুলো দেয়া হয়েছে প্রত্যেকটা বিষয় তোমরা পূর্বেই খুব ভালো করে পড়েছো, কেননা এই বিষয়ে তোমাদের অফলাইন অনলাইন অনেক ক্লাস নেওয়া হয়েছে। এখন যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই বিষয়গুলো এসেছে, তাই আমি আশা করব বই থেকে তোমরা বিষয়গুলো বিস্তারিতভাবে পড়ে নিবে এবং পাশাপাশি সেখান থেকে সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য প্রিপারেশন নিবে। তো চলো আমি কয়েকটি বিষয় এখানে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখব তাকওয়া কাকে বলে। তাকওয়া হচ্ছে আরবি ভাষার শব্দ। ইসলামী চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া। তাকওয়া বা আল্লাহভীতি মুমিন জীবনের অমূল্য ভূষণ। আবিধানিক দৃষ্টিকোণ থেকে তাকওয়া অর্থ হচ্ছে ভয় করা, বিরত থাকা, রক্ষা করা, আত্মশুদ্ধি, পরহেজগারি, নিজেকে কোনো বিপদ ও অকল্যাণ থেকে সম্ভাব্য সকল উপায়ে বাঁচিয়ে রাখা বা কোনো অনির্দিষ্ট বা নির্দিষ্ট হতে নিজেকে দূরে রাখা ইত্যাদি। অর্থাৎ যে কোনো নির্দিষ্ট অনির্দিষ্ট অনিষ্ট থেকে নিজেকে দূরে রাখাই হচ্ছে কি তাকওয়া। এটা হচ্ছে তাকওয়ার একটি আবিধানিক অর্থ। এবার আমরা জানব যে তাকওয়ার পারিভাষিক সংজ্ঞা কি। সকল প্রকার অন্যায় ও অনাচার বর্জন করে কোরআন ও সুন্নাহর নির্দেশ মতো জীবনযাপন করাকেই বলা হয় তাকওয়া। যিনি অতীব মহৎ গুণের অধিকারী তাকে বলা হয় মুত্তাকি। অর্থাৎ তাকওয়া অবলম্বনকারীকে বলা হয় মুত্তাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে তাকওয়া কি, তাকওয়া কাকে বলে। এখন আমরা জানব তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্য কি। তাকওয়ার অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। ইসলামী জীবন আদর্শে তাকওয়াই হচ্ছে সদ্গুণের মূল উৎস। তাকওয়ার যে সকল গুরুত্ব রয়েছে তা আমি নিজে ধারাবাহিকভাবে তুলে ধরছি। যে ব্যক্তি চরিত্র গঠন করে, ইবাদাতের মৌল বস্তু, ইমানের পরিপূর্ণতা, আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় তাকওয়ার মাধ্যমে, মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাকওয়ার অন্যতম গুরুত্ব হচ্ছে এটা মর্যাদার মাপকাঠি। কেননা আল্লাহর নিকট তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠত্ব। সেখানে কিন্তু আল্লাহ তাআলা কাউকে অন্য কোনো কিছু দিয়ে তার শ্রেষ্ঠত্ব বিবেচনা করেন না, শুধুমাত্র তাকওয়া দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচনা করা হয়। এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি মর্যাদাবান যার মধ্যে বেশি তাকওয়া রয়েছে। এটা সূরা হুজরাতের একটি আয়াত। অর্থাৎ তাকওয়ার মাধ্যমে কি হয়, মানুষের সম্মান নির্ধারিত হয়। জীবনে সাফল্য লাভের জন্যও তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে।
এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহকে ভয় করে এবং তাকওয়ার জীবন অবলম্বন করে আল্লাহ তাদেরকে সকল জটিলতা থেকে মুক্তি লাভের উপায় করে দেন এবং তাদের জন্য এমন পদ্ধতি জীবন উপকরণের ব্যবস্থা করে দেন যে তারা কল্পনাও করেনি। নিশ্চয়ই তাকওয়াবানদের জন্য রয়েছে সফলতা। আমরা দেখলাম আল্লাহ তাআলা কি করেন, তাকওয়াবানদের জীবনকে সহজ করে দেন এবং তাকে তিনি সফল করে তোলেন। তাই বলা হয় যে সফলতার অন্যতম বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়ার অন্যতম তাৎপর্য হচ্ছে জান্নাত লাভ। তাকওয়াবান মানুষ নিশ্চিতভাবে জান্নাত লাভ করবে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি নিজের প্রভুর সামনে উপস্থিত হওয়ার ভয় পোষণ করে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বাঁচিয়ে রাখে, জান্নাতই হবে তার বাসস্থান। এটা সূরা নাজিয়াতের 41 নম্বর আয়াত। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য। এভাবেই আমরা আলোচনা করতে পারি সত্যবাদিতা সম্পর্কে, যে সত্যবাদিতা কি। সত্যবাদিতার কাকে বলে এ বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি এবং সত্যবাদিতা সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি রয়েছে, সত্যবাদিতার উপকারিতা এবং মিথ্যার কুফল কি, তোমরা এই বিষয়গুলো সুন্দর করে পড়ে নিবে। তো আজকে তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি কয়েকটি প্রশ্ন এখানে লিখে দিয়েছি। মূলত এই প্রশ্নের আলোকেই আমরা আলোচনা করব আজকের কিছু পাঠ। প্রথম প্রশ্ন হচ্ছে, হালাল উপার্জন কাকে বলে? হালাল উপার্জনের গুরুত্ব লিখো। আমরা জানব যে হালাল উপার্জন কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বলা আছে যে ফরজের চেয়েও বড় ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। এটা এমন একটি বিষয় যে তুমি যদি হালাল উপার্জন না করো তাহলে তোমার কোনো ইবাদত কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। তো চলো আমরা দেখি যে হালাল উপার্জন কাকে বলে বা হালাল উপার্জন কি। হালাল উপার্জন মানে হচ্ছে বৈধ উপার্জন। আল্লাহ রাসূলের নির্দেশিত অনুমোদিত পন্থায় যে আয় উপার্জন করা হয় তাকে বলা হয় হালাল উপার্জন। হালাল উপার্জন সকলের জন্য কল্যাণকর। নিজের জন্য যেমন কল্যাণকর, তেমনি সমাজের জন্য সামাজিকভাবে কল্যাণকর। ইসলামে আয় রোজগারের অবৈধ পন্থাগুলো সম্পূর্ণভাবে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। আর অবৈধভাবে অর্জিত সম্পদকে অপবিত্র ও নাপাক বলে আখ্যায়িত করা হয়েছে। হালাল উপার্জনের লক্ষ্য হচ্ছে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি লাভ, সম্পদ দ্বারা পৃথিবীতে নিজের প্রয়োজন পূরণ, উপার্জিত সম্পদ দ্বারা বঞ্চিত মানুষের কল্যাণ সাধন, অর্থ দ্বারা পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করা যাবে না। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলোই হচ্ছে তোমার হালাল উপার্জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। হালাল উপার্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার মধ্যে আমরা বেশ কতগুলো দিক দেখতে পাই। সেগুলো হচ্ছে, মানুষের নিহিত কল্যাণ নিহিত রয়েছে। হালাল উপার্জনে মানুষের বিপুল কল্যাণ নিহিত রয়েছে। হারাম উপার্জনে রয়েছে দারুণ অকল্যাণ। তাই হালালভাবে উপার্জিত অর্থ মূলত মানব কল্যাণমূলক অর্থ বলা হয়। হালাল উপার্জনের অন্যতম একটি বিষয় হচ্ছে এটা ফরজ। আল্লাহ বলেছেন যে ইবাদত করা যেমন ফরজ, তেমনি হালাল উপার্জন বা হালাল রুজি অন্বেষণ করাও ফরজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা একেবারে নির্দিষ্ট একটি নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহে জীবিকা অন্বেষণ করো তথা উপার্জন করো। এটা সূরা জুমার 10 নম্বর আয়াত। তো আমরা দেখলাম যে হালাল উপার্জনের অনেক গুরুত্ব রয়েছে। এর আরো বেশ কয়েকটি দিক রয়েছে, সেগুলো হচ্ছে যে ইবাদত কবুলের পূর্ব শর্ত, যেটা আমি আগেই বলেছি যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। হালাল উপার্জন ভক্ষণের নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল, এজন্য হালাল উপার্জন করার গুরুত্ব অনেক। সর্বোত্তম খাদ্য হচ্ছে হালাল উপার্জন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুহাতে উপার্জিত হালাল খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কিছু নেই। হালাল উপার্জন কর্মবিমুখতা দূর করে, মানুষকে কর্মচঞ্চল করে তোলে। হালাল উপার্জনের অধিকার রয়েছে সকলেরই, সকল নবী রাসূলের সুন্নত। তোমরা জানবে যে সকল নবী রাসূল যারা ছিলেন সকলেই কি করেছেন, অত্যন্ত কঠোর পন্থায় তারা হালাল উপার্জন করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, মেষ চড়িয়ে বা পশু চড়িয়ে তিনি কি করেছেন, অর্থ উপার্জন করেছেন, যেটা অত্যন্ত কষ্টকর কাজ। সকল নবী রাসূলগণই কি ছিলেন, মেষ চালক ছিলেন। তো এই যে হালাল উপার্জনের বিষয়, অর্থাৎ তারা অত্যন্ত কষ্ট করে একটি পেশাকে জীবিকা হিসেবে নিয়ে তারা হালাল উপার্জন করেছেন, এটাকে দিয়ে মূলত কি করা হয়েছে, হালাল উপার্জনের গুরুত্বকে বোঝানো হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল উপার্জন সম্পর্কে একটি সুন্দর কথা বলেছেন, যে তোমাদের কেউ যেন জীবিকা অর্জনের চেষ্টায় নিরুৎসাহিত হয়ে বসে না থাকে, অর্থাৎ তারা যেন হালাল উপার্জনের চেষ্টা করে। হালাল উপার্জনের বেশ কতগুলো পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কায়িক শ্রমের দ্বারা চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি।
তো আমরা এখন জানবো হালাল উপার্জন সম্পর্কে, আমাদের জানলাম, এখন আমরা জানবো যে হারাম উপার্জন কি এবং হারাম উপার্জনের কুফল কি। হালাল উপার্জনের যেমন উপকারিতা রয়েছে, ঠিক তেমনি ভাবে হারাম উপার্জনের কুফল রয়েছে, কেননা এটা একে অপরের বিপরীত। হারাম উপার্জন কাকে বলে, এর সংজ্ঞা আমরা দিতে পারি যে হালাল উপার্জনের বিপরীত হচ্ছে হারাম উপার্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব পন্থায় আয় উপার্জন করতে নিষেধ করেছেন সেটাই হচ্ছে হারাম। হারাম হালাল নির্ধারণ করার অধিকার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো নেই। ন্যায়নীতি বর্জিত, মানবতা বিরোধী, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয় উপার্জনকে হারাম উপার্জন বলা হয়। আমরা জানলাম হারাম উপার্জন। আমরা এখন জানবো হারাম উপার্জনের কয়েকটি দিক। হারাম উপার্জনের দিকগুলো হচ্ছে মদ, মৃতজন্তু, রক্ত, শুকুরের মাংস, কেনাবেচা করা হারাম, জুয়ার মাধ্যমে প্রতারণা করে ছলচাতুরি করে উপার্জন করা হারাম, ব্যবসা বাণিজ্যে ভেজাল করা, মজুদ করে মূল্য বৃদ্ধি করা, ওজনে কম বেশি করাও হচ্ছে হারাম। সুদ কারবার করা হারাম, ঘুষের মাধ্যমে উপার্জন হারাম, সম্পদের পরের সম্পদ আত্মসাত করা, চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজির মাধ্যমে উপার্জন করা হারাম, যেসব ভোগ্য দ্রব্য ভোগ ব্যবহার হারাম, তা কেনা বেচার মাধ্যমে উপার্জন করাও হারাম, গান বাজনা নৃত্য জাতীয় পেশার অবলম্বন হারাম, অশ্লীলতার প্রসার ঘটে এরূপ কার্যক্রমের মাধ্যমে উপার্জন করাও হারাম। এ ব্যাপারে রাসূল মহান আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে অবৈধভাবে ভক্ষণ করো না, এটা হারাম। আমরা জানবো হারাম উপার্জনের কুফল ও পরিণাম কি। হারাম উপার্জনের কুফল খুবই ভয়াবহ, এর পরিণামও অত্যন্ত খারাপ। হারাম উপার্জন জাহান্নামের ইন্ধন যোগায়, অর্থাৎ হারাম উপার্জনকারী কোথায় যাবে, জাহান্নামে, তার অবস্থান হচ্ছে জাহান্নাম। মুনাফিক ও ফাসিক অবস্থায় উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুত্তাকী সত্যবাদী নেককার ব্যবসায়ী ছাড়া অন্য সব ব্যবসায়ীগণ ফাসিক হিসেবে উঠবে। তাহলে আমরা কি দেখলাম, যে যারা হারাম উপার্জনকারী তারা ফাসিক। নীতিবর্জিত যে ব্যবসা রয়েছে সেগুলোও হারাম। ব্যবসা বাণিজ্য হালাল কিন্তু সুদ হারাম, কারণ এটি ন্যায় নীতি বিবর্জিত নিপীড়নমূলক উপার্জন। হারাম উপার্জনের মাধ্যমে মানুষ কি করবে, একটি অভিশপ্ত জীবন গঠন করবে। প্রতারণামূলক উপার্জন সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে, কেননা এর দ্বারা অপরের ক্ষতি সাধন হয়। এদেরকে বলা হয়েছে শয়তানের সঙ্গী। হারাম উপার্জনকারীদেরকে শয়তানের সঙ্গী বলা হয়। যারা হারাম উপার্জন করে তাদের ইবাদত কবুল হয় না। হারাম উপার্জন মূলত আমানতের খেয়ানত করার শামিল। যারা হারাম উপার্জন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আমার উম্মতের মধ্যেই গণ্য নয়। তাদের প্রার্থনা কবুল হয় না, তাদের ইবাদত কবুল হয় না। হারাম উপার্জন হচ্ছে একটি ইমান পরিপন্থী কাজ। আমরা জানলাম হারাম উপার্জনের কুফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এখন আমরা তৃতীয় প্রশ্নে যাব, যে নারীর অধিকার সম্পর্কে তুমি বিস্তারিত লিখো। তো নারীর অধিকার কি সেটা আমরা জানবো। আমাদের একটি টপিক বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে দেশপ্রেম। এ ব্যাপারে আমরা একটু বলে নেই। দেশপ্রেম হচ্ছে স্বদেশের প্রতি ভালোবাসা, এটা আমরা সবাই জানি। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে দেশপ্রেম সেটা অত্যন্ত চমৎকার ছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাবাসীরা অত্যন্ত নির্যাতন এবং নিপীড়নের মাধ্যমে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, তখনও তিনি বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। তো তার এই যে দেশের প্রতি ভালোবাসা, এবং তিনি তার অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন যে আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি কখনোই কি করতাম না, মক্কা ছেড়ে যেতাম না। তো দেশপ্রেমের ব্যাপারে ইসলামে বলা হয়েছে, ইসলামের নির্দেশনা আর সুনির্দেশনা রয়েছে দেশপ্রেম সম্পর্কে। তো এটা তোমরা পড়ে নিবে বই থেকে। আমরা এখন জানবো নারীর অধিকার কি। সৃষ্টিগতভাবে পুরুষ এবং নারী কেউ কারোর উপর কোনরূপ ভাবে মৌলিক শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে না। কেউই অপর কাউকে জন্মগত কারণে হীন, নিচুক ও ক্ষুদ্র বলে ঘৃণা করতে পারে না, বিবেচনা করতে পারে না। মানব দেহের সংগঠনে পুরুষের সঙ্গে নারীর যথেষ্ট অংশ সামিল রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে নারীর অংশই বেশি থাকে প্রত্যেকটি মানব শিশুর দেহ সৃষ্টিতে। নারী ও পুরুষ উভয় মিলে মানবতার এক অবিভাজ্য সত্তা। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন দেখো, পবিত্র কোরআনে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার ঝুড়ি, অর্থাৎ তার জোড়া, আর এই উভয় থেকেই অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। তিনি আরো বলেছেন, হে মানুষ, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। মূলত নারী অথবা পুরুষ হওয়ার কারণে কেউ কারো উপর শ্রেষ্ঠত্বের দাবিদার হতে পারে না। নারীর যে সকল অধিকার ইসলামে নিশ্চিত করা হয়েছে সেগুলো হচ্ছে মৌলিক অধিকারের সমতা,
ইসলাম নারীকে মৌলিক অধিকার ভোগ ও ব্যবহারের ক্ষেত্রে পুরুষের সমান মর্যাদা দিয়েছে। শুধু নির্দেশই দেয়নি, বরং আইন ও সমাজ এবং রাষ্ট্রে তা প্রতিষ্ঠা করে দেখিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন যে, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করতে পারো। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাআলার রাসূল যখন কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন স্ত্রীলোকের জন্য সে ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ নের অধিকার থাকবে না। এটা সূরা আহজাবের 36 নম্বর আয়াত। অর্থাৎ ইসলামের যে নির্দেশনা রয়েছে সেখানেও নারী পুরুষের সমান অধিকার দেয়া হয়েছে, তাদেরকে কি করা হয়নি, কারো উপর কাউকে প্রাধান্য দেয়া হয়নি। নারীকে দেয়া হয়েছে ব্যক্তি স্বাধীনতার অধিকার, নারীকে দেয়া হয়েছে রাজনৈতিক মর্যাদার অধিকার, অর্থনৈতিক মর্যাদা দেয়া হয়েছে নারীকে। সে কি করতে পারবে না, কোনো পুরুষ কি করতে পারবে না, নারীকে তার অর্থনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। উত্তরাধিকার রয়েছে নারীর, মোহরের অধিকার রয়েছে, ভরণ পোষণের অধিকার রয়েছে, স্বামী কর্তৃক সে ভরণ পোষণের অধিকার পায়, ব্যক্তিগত সম্পদ ভোগ ব্যবহারের অধিকার রয়েছে, ধর্মীয় অধিকার রয়েছে, ধর্মীয় মর্যাদার অধিকার রয়েছে। তো নারীকে এ সকল শিক্ষাক্ষেত্রে নারীর অধিকার দেওয়া হয়েছে, সামরিক ক্ষেত্রে কন্যা রূপে তার অধিকার রয়েছে, স্ত্রী রূপে নারীর অধিকার রয়েছে, মাতারূপেও নারীর অধিকার রয়েছে। তো ইসলাম নারীর অধিকার সুন্দরভাবে সংরক্ষণ করেছে, তোমরা এটা বই থেকে বিস্তারিত পড়ে নিবে। তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন, আমরা প্রশ্নগুলো সলভ করেছি। আমি আশা করছি আজকের ক্লাসটি যদি তোমরা বইয়ের আলোকে মিলিয়ে পড়ো তাহলে উপকৃত হবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।